তোমার ভালো লাগতেছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি অন করছেন, সর্বপ্রথমে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা স্টার্ট করেন। নতুন একটা দিনে, নতুন একটা সময়ে আবারও চলে আসলাম আমি আপনাদের মাঝে অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আমার আজকের ব্লগ ভিডিওটি আমি সকাল হতে নাস্তার পর্ব থেকে শুরু করছি। আপনারা দেখতে থাকুন আমার আজকের ব্লগ ভিডিওটি। সাকিব সকালবেলায় নাস্তা নিয়ে এসেছে হোটেল থেকে। এখন আমরা সবাই মিলে পরোটা আর সবজি ডাল খেয়ে নিব। নাস্তা খেতে সকালবেলা মনই যায় না, তারপরে ক্ষুধা নিবারণের জন্য নাস্তা খেয়ে নিচ্ছি। আর সবাই মিলে নাস্তা খাওয়ার মজাটাই আলাদা হয়। আমার ছোট্ট সোনামণিটার খাওয়ার স্টাইল দেখে আমার তো হাসি পাচ্ছে। সাকিব তানিশা এদিকে স্কুলে যাচ্ছে, ওদের এই স্কুলে যাওয়ার দৃশ্য দেখে আমার সেই ছোট্টবেলা স্কুলে যাওয়ার কথাগুলো ভীষণ রকমের মনে পড়ছে। এখন বারবার ফিরে যেতে মন চায় সেই স্কুল লাইফের দিকে, কিন্তু তা তো আর সম্ভব না। তানিশা সাকিব স্কুলে চলে গেছে, তাই ইষ্টামণির ভীষণ রকমের মন খারাপ হয়েছে। ইষ্টামণির মন ভালো করার জন্য ওকে খেলতে দিয়েছি, ও খেলনা দিয়ে খেলা করছে। এদিকে আমি রান্নাঘরে রান্না করতেছি, মুরগির মাংস আলু দিয়ে ঝোল করব। তো মুরগির মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি, কষানোর উপর ডিপেন্ড করবে কতটা ভালো হয় রান্না। মুরগির মাংস রান্না করা আমার প্রায় শেষ পর্যায়ে। এখন রান্না করছি চিংড়ি মাছের দো পেঁয়াজা। আর চিংড়ি মাছের দো পেঁয়াজা আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে, কারণ চিংড়ি মাছের দো পেঁয়াজা আমি খুব পছন্দ করে খাই। এখন আমরা দুপুরবেলা খাবার খাব। তো খাবার পরিবেশন করা হয়েছে। এখন চিংড়ি মাছের দো পেঁয়াজা দিয়ে আমি সবাইকে খাইয়ে দিব খাবার। কেউ হাত দিয়ে খেতেই যাচ্ছে না, একে একে চিংড়ি মাছের দো পেঁয়াজা দিয়ে সবাইকে ভাত খাইয়ে দিব। আর সেই সাথে তো মুরগির মাংস আছেই। আমাদের দুপুরের খাবারটা খুবই ভালো খেয়েছি আলহামদুলিল্লাহ। বিকালবেলায় চলে আসলাম ছাদে, আর ছাদে আসতে আমাদের সবারই ভালো লাগে, কারণ যখন বাসার ভিতর বন্দি থাকি মনে চায় বিকালবেলায় একটু ছাদ থেকে ঘুরে আসি। এদিকে আমার সোনামণিটা তো ঘুরতেছে আর ঘুরতেছে, সে খুব মজা পাচ্ছে লেহেঙ্গা পরে। বউ সেজে ইষ্টামণি এখন বাইকে করে যাচ্ছে। ছোট্ট বাইকটা ইষ্টামণিকে কিছুটা সময়ের জন্য একটু আনন্দ দিয়েছে, ইষ্টামণি তো অনেক খুশি। আর বিকালবেলা ঘোরাফেরা করতে ইষ্টামণির বরাবরই ভালো লাগে। ইষ্টামণি বলতেছিল তার ভালো লাগার কিছু কথা, কিন্তু আমি ভিডিওটি যেহেতু ভয়েস দিচ্ছিলাম তাই ইষ্টামণির কথাগুলো আপনারা শুনতে পাননি। আমার এই চ্যানেলটা আমার মেয়ের জন্যই, ওর খুনসুটিগুলো আমি সবসময় চাই তুলে ধরতে। আমি বিড়ালকে প্রচণ্ড রকমের ভয় পাই, আর আমার মেয়েটা হয়েছে ভিন্ন রকম, সে বিড়ালকে ধরে আদর করার চেষ্টা করছে।
ওর ওই আদর দেখে আমি ভয়তে পুরোপুরি শেষ হয়ে যাচ্ছিলাম। এদিকে ইষ্টামণির কিছু ছবি তুলবো বলে ইষ্টামণিকে স্টাইল দিতে বলছিলাম, আর ইষ্টামণিকে সেই বিড়াল আবারও সাকিব ধরিয়ে দিচ্ছে কিভাবে ধরতে হয়। কালে চলে যায়। এখন মাগরিবের আজান দিয়েছে, তাই বাসার লাইটগুলো জ্বালানো হচ্ছে। একটু রিমিছিমি লাইট জ্বালালে খুবই ভালো লাগে। এখন আমরা চারজনে মিলে নাস্তা করে নিব। রসগোল্লা আমার খুব পছন্দ, আর রসগোল্লা যদি হয় গরম গরম, সেই রসগোল্লা খাওয়ার টেস্টটাই ভিন্ন রকমের। যারা গরম রসগোল্লা খেয়েছেন তারাই জানেন এর স্বাদ কতটা ভিন্ন রকমের হয়। তো এখন আমরা সবাই মিলে রসগোল্লা এবং বিস্কিট খেয়ে নিচ্ছি সন্ধ্যার নাস্তা। বাচ্চাদের সাথে নাস্তা করতে আমারও ভীষণ রকমের ভালো লাগছে। আমার আজকের ব্লগ ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।